রক্তের কোলেস্টেরল বেড়ে গেলে সে কারণে কি কি লক্ষণ দেখা দিতে পারে বা কি কি উপসর্গ দেখা দিতে পারে, এরকম অনেকে জানতে চেয়েছেন। আসলে রক্তের ভিতরে কোলেস্টেরল যদি বেড়ে যায় তাহলে কিন্তু খুব অনেক সময়ই কিন্তু কোনো রকম উপসর্গ দেখা দিতে নাও পারে, তবে কিছু কিছু উপসর্গ কখনো কখনো দেখা দিতে পারে। আমাদের শরীরে কোলেস্টেরলের কয়েকটি উপাদান থাকে, যেমন একটি আছে LDL, এই আরেকটি আছে ট্রাইগ্লিসারাইড। আমরা মূলত এই দুটো কোলেস্টেরল নিয়ে সবচেয়ে বেশি কনসার্ন থাকি, এবং যাদের ট্রাইগ্লিসারাইড বেশি থাকে এবং অনেক বেশি থাকে, যেমন 500-এর চেয়েও যদি বেশি হয়ে যায় ট্রাইগ্লিসারাইড, তখন কারো কারো কিছু কিছু উপসর্গ দেখা দিতে পারে, যেমন হঠাৎ করে তীব্র পেটে ব্যথা হতে পারে, প্যাঙ্ক্রিয়াটাইটিস নামক একটি রোগ হয়ে এই ব্যথা তৈরি হতে পারে, এবং এই প্যাঙ্ক্রিয়াটাইটিস হলে তখন কিন্তু অ্যাকিউট মেডিকেল ইমার্জেন্সি হিসেবে আমরা এটাকে গণ্য করি এবং অ্যাকিউট HDU অথবা ICU রেখে কিন্তু এর চিকিৎসা করতে হয়। সুতরাং এটি কিন্তু একটি মেডিকেল ইমার্জেন্সি। তো ট্রাইগ্লিসারাইড যদি কারো অনেক বেশি বেড়ে যায় তাহলে এই ধরনের একটি উপসর্গ হতে পারে, এই ধরনের একটি রোগ তৈরি হতে পারে। এছাড়া স্কিনে কিছু র্যাশ আসে, যেমন সাদা সাদা দাগ, চোখের পাতার উপরে সাদা সাদা দাগ পড়তে পারে, অথবা আপনার হাতের বা জয়েন্টের কাছাকাছি কোথাও উপরে স্কিনের উপরে সাদা সাদা দাগ পড়তে পারে, অথবা আপনার পায়ের যে টেন্ডন আছে, টেন্ডন রগ, সেখানে একটি সাদা সাদা স্পট পড়তে পারে। এ ধরনের কিছু উপসর্গ লক্ষণ সাইন আমরা সিমটম সাইন আমরা পেতে পারি। কিন্তু LDL যদি বেড়ে যায় সেক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু তেমন একটা সিমটমস দেখা যায় না। দেখা যায় যে ভিতরে LDL কারো 210 হয়ে আছে কিন্তু বাহির থেকে আপনি কিছুই বুঝতে পারবেন না। আপনার কোনো ধরনেরই কোনো ব্যথা হোক অথবা মাথা ঘুরানো বলেন বা অন্য কোনো সমস্যা বলেন, কিছুই হবে না। আপনার ভিতরে রক্তের ভিতরে কোলেস্টেরল অনেক বেশি কিন্তু আপনি কিছুই টের পাবেন না। সুতরাং এই কোলেস্টেরল যদি শরীরের রক্তের ভিতরে অনেক বেশি বেড়ে যায় তাহলে কিন্তু একদম উপসর্গবিহীনই সেটা থাকতে পারে, কোনো ধরনের লক্ষণ প্রকাশ নাও পেতে পারে। এবং অধিকাংশ ক্ষেত্রে আমরা এটি ইনসিডেন্টালি পেয়ে থাকি, কোনো রুটিন টেস্টের সময় আমরা চেক আপ করে দেখি যে কোলেস্টেরল কেমন আছে, তখন দেখা যায় যে কোনো কোলেস্টেরল তার অনেক বেশি আছে, অথবা অন্য কোনো ডিজিজ তার হয়েছে, ডায়াবেটিস, প্রেশার অথবা হার্টের সমস্যা, তখন আমরা কোলেস্টেরল টেস্ট করে দেখি, তখন দেখি যে কোলেস্টেরল তার বেশি আছে, কারো ট্রাইগ্লিসারাইড অনেক বেশি, কারো LDL অনেক বেশি থাকে। কিন্তু এমন কোনো উপসর্গ নেই যে কোলেস্টেরল বাড়লো সে কারণে বুকে ব্যথা হলো অথবা শ্বাসকষ্ট হলো, এরকম কিন্তু কোনো উপসর্গ নেই। শুধুমাত্র ট্রাইগ্লিসারাইড যদি অতিরিক্ত মাত্রায় বেড়ে যায় কারো কখনো, এবং সেটার কারণে যদি প্যাঙ্ক্রিয়াটাইটিস নামক কোনো রোগ হয় পেটের ভিতরে, তখন পেটে ব্যথা হতে পারে এবং স্কিনে কিছু সাদা সাদা দাগ আসতে পারে। তো এই লক্ষণ উপসর্গ ছাড়া বাকি অধিকাংশ সময়েই কিন্তু LDL বাড়ুক অথবা ট্রাইগ্লিসারাইড বাড়ুক, টোটাল কোলেস্টেরল অনেক বেশি বেড়ে যাক, সে কারণে কিন্তু তেমন একটা উপসর্গ বা লক্ষণ কোনো কিছু আপনি ফিল করবেন না। সুতরাং আপনার যদি ফ্যামিলিতে কারো কোলেস্টেরলের আধিক্য থাকে, যে আপনার বংশগতভাবে সবারই কোলেস্টেরল বেশি, তাহলে আপনারও কোলেস্টেরল বেশি থাকতে পারে। আপনি সেটি রক্ত পরীক্ষা করে দেখে আপনি বের করবেন যে আপনার কোলেস্টেরল বেশি আছে কিনা, অথবা যাদের ডায়াবেটিস আছে তারা রুটিন চেক আপ হিসেবে দেখবেন, রুটিন চেক আপ করে দেখবেন যে কোলেস্টেরল বাড়ছে কিনা, যাদের হাইপারটেনশন আছে তারাও এটি চেক করে দেখবেন যে কোলেস্টেরল বেশি কিনা, যাদের হার্টের সমস্যা আছে তাদেরকে চেক করতেই হবে কোলেস্টেরল। তো আর একটি নির্দিষ্ট বয়সের পরে যাদের বয়স 40 হয়ে গিয়েছে তারা কোলেস্টেরল টেস্ট করে দেখবেন, ইভেন যাদের বংশগত হার্টের সমস্যা আছে এবং বংশগত কোলেস্টেরল বেশি কোলেস্টেরলের অতিরিক্ত কোলেস্টেরলের সমস্যা রয়েছে জেনেটিক্সে, তারা 30 বছরের পর থেকেই কোলেস্টেরল টেস্ট করে দেখবেন যে আপনার কোলেস্টেরল বেশি থাকছে কিনা। এছাড়া কোনো উপসর্গের জন্য আপনি যদি ওয়েট করেন যে আমার বুকে ব্যথা হলে বা শ্বাসকষ্ট হলে বা কোনো সমস্যা হলে তখন আমি কোলেস্টেরল টেস্ট করে দেখব, সেটা কিন্তু হবে না। দেখা যাবে আপনার ভিতরে কোলেস্টেরল অনেক বেশি বেড়ে আছে কিন্তু আপনার কোনো উপসর্গ দিচ্ছে না। সুতরাং আপনি কোলেস্টেরল বেশি থাকলেও, আবার অনেকে টেস্ট করার পর দেখে যে তার কোলেস্টেরল অনেক বেশি, 200 বা 250 আছে, কিন্তু বলে যে আমার তো কোনো সমস্যা হচ্ছে না, আসলে আপনার কোনো সমস্যা হবে না। কোলেস্টেরল ভিতরে যতই বেশি থাকুক আপনাকে কোনো উপসর্গ দিবে না। সুতরাং এটি আপনাকে রুটিন চেক আপ করে, আপনাকে হেলথ চেক আপের মাধ্যমে এটি বের করতে হবে, রুটিন স্ক্রিনিংয়ের মাধ্যমে বের করতে হবে, রুটিন হেলথ চেক আপের মাধ্যমে এটি বের করতে হবে, অথবা আপনার চিকিৎসক যদি মনে করেন যে আপনার কার্ডিওভাস্কুলার ডিজিজ বা হার্টের রোগ হওয়ার রিস্ক রয়েছে, তাহলে তিনি আপনাকে এই টেস্টটি দিবেন। আপনি এই টেস্টের মাধ্যমে জানতে পারবেন যে আপনার কোলেস্টেরল বেশি আছে নাকি নর্মাল আছে, কিন্তু কোনো উপসর্গ থেকে কিন্তু আপনি এটা বুঝতে পারবেন না। ধন্যবাদ সবাইকে।